দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চলছে প্রতীক বরাদ্দ। অনেকেই প্রতীক নিয়ে নেমে পড়েছেন প্রচারণায়। এই মুহূর্তে রাজধানী সেগুনবাগিচায় আছেন রিপোর্টার রাশেদ বাপি, সিলেটে আছেন শাহ শরীফউদ্দিন, রংপুরে আছেন নাজমুল ইসলাম নিশাত এবং বরিশালে অপূর্ব অপু। আমরা প্রথমে সরাসরি যাব বাপির কাছে। বাপি, নির্বাচন মানেই তো উৎসব, সেই উৎসব এরই মধ্যে শুরু হয়ে গেছে সেটি বলা যেতে পারে। কেননা আজ থেকে আজ প্রতীক বরাদ্দ হচ্ছে, অর্থাৎ সারা দেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করে দেওয়া হচ্ছে। এবং ঠিক এই মুহূর্তে আমরা আছি সেগুনবাগিচা ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, এবং ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেগুনবাগিচা থেকে মোট 15টি সংসদীয় আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। অর্থাৎ ঢাকা মহানগরের ঢাকা 4 থেকে ঢাকা 18 সংসদীয় আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে, এবং ঠিক এই মুহূর্তে ঢাকা 10 সংসদীয় আসনের প্রতীক নেওয়া জন্য প্রার্থীরা এই মুহূর্তে অপেক্ষা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা 10 সংসদীয় আসনের আলোচিত প্রার্থী নায়ক চিত্রনায়ক ফেরদৌস আওয়ামী লীগের প্রার্থী, তিনিও কিন্তু প্রতীক নেওয়ার জন্য এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। তার পাশাপাশি সেই আসনে অন্য যেসব প্রার্থীরা আছেন তারাও কিন্তু তাদের মতো করে চলে এসেছেন প্রতীক নেওয়ার জন্য। এবং আমি একটু জানিয়ে রাখি, ঢাকা 10 সংসদীয় আসনে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মোট 5 জন প্রতিদ্বন্দ্বী। এর মধ্যে চিত্রনায়ক ফেরদৌস আছেন আওয়ামী লীগের, আছেন কে এম শামসুল আলম, তিনি ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির, আছেন মোহাম্মদ বাহারানে সুলতান বাহার বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, আছেন শাহরিয়ার ইফতেকার বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, এবং হাজী মোহাম্মদ শাহজাহান জাতীয় পার্টির। অর্থাৎ এই যখন অবস্থা তখন ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম, তিনি তার কক্ষ থেকে বেরিয়ে এসেছেন, তিনি তার আসনটি গ্রহণ করছেন, এবং তিনি সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম তিনি প্রার্থীদের কাছে প্রতীক তুলে দিচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি ঢাকা 4 থেকে ঢাকা 9 এই সংসদীয় আসনগুলোর প্রতীক প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। ঠিক এই মুহূর্তে ঢাকা 10 সংসদীয় আসনের প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হবে। এবং সার্বিকভাবে আমরা যেটি দেখছি, প্রতীক বরাদ্দের ক্ষেত্রে যারা দলীয় প্রার্থী তারা দলীয় প্রতীক পাচ্ছেন, এবং যারা স্বতন্ত্র প্রার্থী তাদেরকে কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দকৃত যে 25টি প্রতীক রয়েছে সেখান থেকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তবে একক কোনো প্রতীক যদি একাধিক প্রার্থীর পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লটারির ব্যবস্থা থাকছে। এরই মধ্যে একটি লটারির ব্যবস্থা আমরা দেখেছি, সেখানেও দেখাচ্ছি পছন্দের প্রতীক যিনি লটারিতে পেয়েছেন তিনি তো উচ্ছ্বাস প্রকাশ করেছেনই, এবং যার লটারিতে প্রতীক ওঠেনি পছন্দের তিনিও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অর্থাৎ আনন্দমুখর যে নির্বাচন সেটি বলা যেতে পারে শুরু হয়ে গেছে, এর মধ্যে আনন্দের জোয়ার লেগেছে, এবং আজ থেকেই কিন্তু প্রচার প্রচারণা শুরু হতে যাচ্ছে। এবং প্রচার প্রচারণার জন্য কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো মেনে চলার জন্য কিন্তু বারবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বলা হচ্ছে। অর্থাৎ নিয়ম মেনেই যেন সবাই প্রচার প্রচারণা চালান বারবার অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি আগামী 21 ডিসেম্বর নির্বাচন কমিশন আগারগাঁয়ে মত বিনিময় সভা আছে, এই যে ঢাকা 15 সংসদীয় আসন সেই সংসদীয় আসনের প্রার্থীদের, সেই মত বিনিময় সভায় প্রার্থীদেরকে অংশ নেওয়ার কিন্তু আহ্বান জানানো হচ্ছে। শেষ করার আগে আবারও বলছি, ঢাকা 10 সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের কার্যক্রম চলছে। ঠিক এই মুহূর্তে চিত্রনায়ক ফেরদৌস, যিনি আওয়ামী লীগের আলোচিত এবারের প্রার্থী, তিনি অপেক্ষা আছেন প্রতীক নেওয়ার জন্য। আমরা একটু সিলেটের খবর জানবো, সেখানকার রিটার্নিং কর্মকর্তারা কার্যালয়ে আছেন শাহ শরীফউদ্দিন শরীফ, সেখানকার কী অবস্থা? অন্যভূমি সিলেটের প্রতীক বরাদ্দ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রতীক বরাদ্দ সেটি শুরু হয়েছে সিলেট 1 আসনের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে। সকাল 9টায় সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক প্রাঙ্গণে আমরা সকাল 9টা থেকে যখন প্রতীক বরাদ্দ শুরু হয়, প্রথমে আমরা দেখেছি যে নির্বাচনী আচরণবিধির বিষয়গুলো একটু জানিয়ে দেওয়া হয়েছে প্রার্থীদেরকে, পরবর্তীতে কী করতে পারবেন কী করতে পারবেন না, কীভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারবেন, আচরণবিধি লঙ্ঘন হলে কী জরিমানা হবে বা কী শাস্তি পাবেন, এই বিষয়গুলো জানিয়েছেন। পরবর্তীতে সিলেট 1 আসনে 5 জন প্রার্থী ছিলেন, তারা সবাই কিন্তু দলীয় প্রতীকে প্রার্থী ছিলেন, দলীয় প্রার্থী থাকায় তাদের সবাইকে দলীয় প্রতীক দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন পেয়েছেন, তিনি নির্বাচনী প্রতীক আওয়ামী লীগের, এবং তিনি যেহেতু রাষ্ট্রীয় কাজে দেশের বাহিরে আছেন, যার কারণে তার সহধর্মিণী এবং তার নির্বাচনী প্রধান এজেন্ট যিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, তিনি প্রতীকটি গ্রহণ করেছেন। পরবর্তী
পরিচিতি আমরা দেখেছি সিলেট দুই আসনের মনোনয়ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতীক পেয়েছেন শফিকুর রহমান চৌধুরী। তিনি একসময়কার এই আসনের এমপি ছিলেন, কিন্তু গত 10 বছর সময় এই আসন জোটের ভাগাভাগির কারণে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছিল। বর্তমানে কিন্তু এখানে আছেন গণফোরামের পক্ষ থেকে, গণফোরাম থেকে সংসদ সদস্য আছেন মুকাব্বির খান, এবং হচ্ছে এর আগে ছিলেন ইয়াহিয়া চৌধুরী জাতীয় পার্টি থেকে। বর্তমানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন শফিকুর রহমান চৌধুরী, তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি, এবং এই আসন থেকে গণফোরাম থেকে কিন্তু মনোনয়ন নিয়েছেন বর্তমান সংসদ সদস্য মুকাব্বির খান, তিনি সূর্য প্রতীকে আছেন, এবং ইয়াহিয়া চৌধুরী ফের জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। এবং তিনি এই তিনজন ছাড়াও আরও 4 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা আছেন, মোট 7 জন এই আসনে, সব মিলে 12 জন প্রার্থী 2 আসনে 1 এবং 2 এ পেয়েছেন মনোনয়ন। এই মুহূর্তে সিলেট 3 আসনের মনোনয়নের কার্যক্রম শুরু হয়েছে। এখানে সকল প্রার্থীরা আছেন, স্বতন্ত্র প্রার্থী তিনিও আছেন, এবং আওয়ামী সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, তিনি বর্তমানে সংসদ সদস্য, তিনিও আছেন। অন্যান্য প্রার্থীরা আছেন, কর্মসমর্থকরা তারা আছেন, তারা আছেন। তো আমার কাছে সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যে প্রতীক বরাদ্দ চলছে তার সর্বশেষ তথ্য ছিল এই। এই মুহূর্তে আমরা চলে যাবো হচ্ছে রংপুরে, সেখানে কি চলছে এবং প্রতীক বরাদ্দের খবর জানাবেন সহকর্মী নিশাত। মূলত সকাল 10টার পরে থেকে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ শুরু হয়, এবং রংপুর যে 6টি সংসদীয় আসন রয়েছে আমরা দেখছি যে সকাল থেকেই যারা প্রার্থীদের যারা সমর্থক, বলা যায় যে একটি উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এসে তাদের যে প্রতীক তারা কিন্তু সেটি গ্রহণ করছেন। এখন পর্যন্ত রংপুর 6টি সংসদীয় আসনের মধ্যে 2টি সংসদীয় আসনের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে, এর মধ্যে রংপুর 1 এবং রংপুর 2। এখন রংপুর 3 আসনের প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হবে। আপনারা একটু জানিয়ে রাখি, রংপুর 1 আসনে মোট প্রার্থী 9 জন, এর মধ্যে 4 জন স্বতন্ত্র প্রার্থী। পাশাপাশি এখানে হলো যে মশিউর রহমান রাঙ্গা, যিনি একসময় জাতীয় পার্টিতে ছিলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন, তিনি মূলত ট্রাক মার্কা পেয়েছেন। এবং পাশাপাশি আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করছেন আসাদুজ্জামান বাবলু, তিনি পেয়েছেন কেটলি মার্কা। এবং এভাবেই এখানকার যে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আসিফ শাহরিয়ারের পাশাপাশি মোট 9 জন প্রতীক গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। এবং রংপুর যে 2 আসনে মোট প্রার্থী রয়েছেন 3 জন, এবং এই 3 জনে কিছুক্ষণ আগে এখান থেকে তাদের যে প্রতীক আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থী যিনি নির্বাচন করছেন আওয়ামী লীগ থেকে, তারা কিন্তু এখান থেকে প্রতীক সংগ্রহ করছেন। এখন মূলত রংপুর 3 আসন, যেটি জিএম কাদেরের আসন, তিনি এই আসন থেকে প্রতীক সংগ্রহ করবেন, তার সমর্থক এবং কর্মীরা তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। এবং আমরা দেখছি যে পাশাপাশি এখানে যে আরও যে 8 জন প্রার্থী রয়েছেন সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যেই। এখানে যে যারা স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টি থেকে যিনি ভোট করছেন জিএম কাদের, আপনি জানেন যে এই আসনটি জাতীয় পার্টির এক ধরনের দুর্গ বলা যায়, এবং দীর্ঘ সময় এই আসনটি জাতীয় পার্টির দখলে রয়েছে। পাশাপাশি রংপুর 1 আসন থেকে এরশাদের ভাতিজা যিনি ভোট করছেন আসিফ শাহরিয়ার, সেই আসনটি কিন্তু জাতীয় পার্টির দখলে ছিল। এখন 1 এবং 2 আসনের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে, 3 আসনের প্রতীক বরাদ্দ শুরু হবে, এবং ধীরে ধীরে এভাবে যে 6টি আসন রয়েছে সেই ধারাবাহিকভাবেই সেই প্রতীক বরাদ্দ চলবে। এখন আমরা চলে আসছি বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু, তার কাছ থেকে জানবো সেখানকার বিস্তারিত। বরিশালে 6টি সংসদীয় আসনের প্রতীক বরাদ্দ কার্যক্রম সকাল 10টায় শুরু হয়েছে শহরের জেলা প্রশাসন কার্যালয় রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে। ঠিক এই মুহূর্তে সেই কার্যক্রমটি চলছে, মূলত এখন 12:10 বাজে, এই মুহূর্তে চলছে বরিশাল সদর 5 আসনটি, শুরু হয়েছে 1 আসন থেকে, গৌরনদী আগুলজারা থেকে। এবং আসলে অধিকাংশ আসনেই, অর্থাৎ 6টি আসনে আপনি জানেন যে 35 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মনোনয়নপত্র বৈধতা হিসেবে রয়েছে, এবং তাদের প্রতিনিধিরা এখানে এসেছেন, প্রার্থীদের অধিকাংশ মূল প্রার্থীরাই আসেননি। এবং সকাল থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক শহীদুল ইসলাম একে একে সবার প্রতীক বরাদ্দ করে দিয়ে বরাদ্দকৃত কাগজ কিন্তু প্রতিনিধিদের হাতে তুলে দিচ্ছে। এবং এই যে 35 জন প্রার্থী রয়েছেন, 35 জনের মধ্যে 10 জন স্বতন্ত্র প্রার্থী এবং বাকি 25 জন বিভিন্ন রাজনৈতিক দলের।
মোট 9টি রাজনৈতিক দলের কর্মীরা এই নির্বাচনে নেতারা এই নির্বাচনে অংশ নিয়েছেন এবং কার্যত এই প্রতীক বরাদ্দ পাবার পরপরই প্রচারণার ডামাডোল কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সবাই সবার প্রতীকটি নিয়ে এলাকায় স্ব এলাকায় গিয়ে সংসদীয় আসরে গিয়ে তারা প্রচার প্রচারণা শুরুও করে দিয়েছেন। ঠিক এই মুহূর্তে এই জায়গাটিতেও একটা উৎসবের রেশ রয়েছে যারা এসেছেন, এবং এই যে 25 জন প্রার্থী রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে রয়েছেন, এর বাইরে রয়েছে 10 জন স্বতন্ত্র প্রার্থী, এবং এই 10 জনের জন্য যে বিভিন্ন যে রাজনৈতিক দলের যারা রয়েছে প্রার্থী তারা বলছেন যে তাদের কাঙ্ক্ষিত প্রতীকটি যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে লটারির ব্যবস্থা করা হয়েছে সে কাঙ্ক্ষিত প্রতীকটি নেবার জন্য। সব প্রার্থীরই যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে অধিকাংশ প্রার্থীরই ইগল প্রতীকটি নেবার জন্য আগ্রহ দেখতে পাচ্ছে, এবং সবাই সবার প্রতীকটি নিয়ে বেশ হাস্যোজ্জ্বল পরিবেশে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। একটা উৎসবের রেশ রয়েছে, সবারই একটি কথা নির্বাচনটি যেন সুষ্ঠু হয় নিরপেক্ষ হয় এমন দাবি কিন্তু এখান থেকে তোলা হচ্ছে। তো আমার কাছে বরিশাল থেকে এতটুকু খবর ছিল, আমরা একটু যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায়, সহকর্মী রয়েছে, জানবো সেখানকার খবরাখবর। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়ার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আপনাকে জানিয়ে রাখি সকাল থেকে কিন্তু যে তফসিল অনুযায়ী কিন্তু এখানে নির্বাচনী যে প্রার্থীরা আছে তাদের মধ্যে কিন্তু প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া এক আসনের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত BM ফরাদ হোসেন সংগ্রাম তিনি কিন্তু তার নির্ধারিত প্রতীক নৌকা পেয়েছেন, পাশাপাশি তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী BNP চেয়ারপার্সনের সদ্য সাবেক উপদেষ্টা সৈয়দ একরামুজ্জামান পেয়েছেন কলারশরী প্রতীক, তেমনিভাবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যে প্রার্থী আছেন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আওয়ামী লীগের দলীয় কোনো প্রার্থী নেই, যদিও আগে দেওয়া হয়েছিল তাকে গতকাল কিন্তু তিনি প্রত্যাহার করে নিয়েছেন। পরবর্তী সময়ে এখানে কিন্তু জাতীয় পার্টির যে শরিক মহাজোটের তাকে কিন্তু নাঙ্গল প্রতীক দেওয়া হয়েছে অ্যাডভোকেট রাজাউল ইসলাম ভূঁইয়াকে। একইভাবে তিনি কিন্তু তার শ্বশুর যে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মিন্টা তিনি কিন্তু নির্বাচন করছেন, তিনি ইগল প্রতীক পেয়েছেন। পাশাপাশি এই আসনে যে সাবেক যে ছাত্রনেতা স্বেচ্ছাসেবক লীগের যে কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মঈনুদ্দিন মঈন পেয়েছেন কলারশরী প্রতীক। একইভাবে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে ব্রাহ্মণবাড়িয়া যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন আওয়ামী লীগের রোয়া মোহাম্মদ ওবায়দুল মুক্তাদির চৌধুরী তিনি কিন্তু পেয়েছেন তার নির্ধারিত যে দলীয় প্রতীক নৌকা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সদ্য যে পদত্যাগী উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজ রহমান আলীও তিনি কিন্তু কাচিক প্রতীক পেয়েছেন। এমনিভাবে কিন্তু এখন বর্তমানে যে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন যিনি 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকার প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিস লোক তিনি কিন্তু এই আসন থেকে নৌকা প্রতীক পেয়েছেন। তার যে প্রতিদ্বন্দ্বী অন্যান্য দলের প্রার্থীরা তারা কিন্তু এখন অল্প সময়ের মধ্যে কিন্তু তাদের মধ্যে কিন্তু প্রতীক বরাদ্দ করা হবে। এরপরে ব্রাহ্মণবাড়িয়া 5 এবং 6 আসনের যে প্রার্থী আছে তাদের মধ্যে কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে কিন্তু প্রতীক বরাদ্দ করা হবে। এমনিভাবে কিন্তু প্রতীক বরাদ্দ পেয়ে কিন্তু প্রার্থী এবং তাদের সমর্থকরা কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছে এবং সুখানে সুখানে পুরো রিটার্নিং কর্মকর্তা কার্যালয়কে মুখরিত করে তুলেছে। দিনভর এই আনন্দ উৎসব চলবে এবং এলাকা ভিত্তিক যে যার যার আসন আছে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া যে 6টি সংসদীয় নির্বাচনী আসন আছে প্রত্যেকটি এলাকায় কিন্তু যে আনন্দ উৎসব যে চলমান আছে এবং প্রার্থীদের প্রতীক পেয়ে কিন্তু তারা কিন্তু নিজ নিজ এলাকায় গিয়ে কিন্তু উৎসবমুখর পরিবেশে তারা কিন্তু মিছিল উৎসবে মেতে উঠেছেন এবং ভোটারদের কাছে কিন্তু তারা হাত মিলিয়ে করমর্দন করে তারা কিন্তু বিভিন্ন স্থানে গিয়ে কিন্তু কৌশল বিনিময় করছেন এবং আজকের পর থেকে কিন্তু পোস্টারে পোস্টারে ছেয়ে যাবে পুরো নির্বাচনী এলাকাগুলো এবং প্রার্থীরা কিন্তু তাদের নিজ নিজ এলাকায় কিন্তু প্রচার অভিযানে নামবেন আগামীকাল থেকে। আমি জানতে পেরেছি এখানে আইনমন্ত্রী মহোদয়ের প্রতিনিধি আছেন অ্যাডভোকেট রাশিদুল কায়সার ভূঁইয়া জীবন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন আগামীকাল আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল তার নির্বাচনী এলাকায় প্রচার অভিযানে আনুষ্ঠানিকভাবে শুরু করবেন, সেই থেকে কিন্তু পুরো এলাকায় কিন্তু মুখরিত হবে পুরো এলাকা। তেমনিভাবে আমি আর একটু বিষয় জানি রাখি, অল্প সময়ের মধ্যে কিন্তু প্রতীক বরাদ্দ যে কার্যক্রমটি বর্তমানে একটু বিরতি চলছে, এই বিরতির পরে কিন্তু আবার শুরু হবে। এই প্রতীক বরাদ্দ পরপরই কিন্তু প্রত্যেকটি নির্বাচনী এলাকায় কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু মুখর হয়ে উঠেছে ইতিমধ্যেই। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে দলীয়ভাবে যারা প্রতীক পেয়েছেন এবং বিভিন্ন দলে যারা প্রতীক পেয়েছেন তারা কিন্তু এলাকাভিত্তিক নির্বাচনী প্রচার অভিযান শুরু করবেন। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতীক বরাদ্দের সর্বশেষ। এখন চলে যাচ্ছি গাজীপুরে আছেন সহকর্মী রাজীবুল হাসান তার কাছে। সেটি হচ্ছে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচন জমে উঠেছে, যেটি আমরা দেখেছি আজকে সকাল থেকে গাজীপুর যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখানে কিন্তু এক এক করে 5টি আসনের প্রতীক দেয়া হয়। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের যে উত্তেজনা আমরা দেখেছি যে এখানে প্রতীক বরাদ্দের পর তারা এসে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে ভিড় করেছে। এবং একটু জানিয়ে রাখছি যে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক যে মেয়র জাহাঙ্গীর আলম তিনি কিন্তু সরাসরি নির্বাচনে অংশগ্রহণ না করলেও তার ছায়া প্রার্থী 3টি আসনে দেওয়া হয়েছে, বিশেষ করে গাজীপুর 1, গাজীপুর 2
এবং গাজীপুর পাঁচ, এই তিনটি আসনের যে প্রার্থী রয়েছে অর্থাৎ এই প্রার্থীদেরকে তিনি একাত্মতা প্রকাশ করে তাদের পক্ষে এখানে মাঠে এসে নেমেছেন। আজকে প্রতীক দেওয়ার পর তিনি তার বিপুল সংখ্যক লোকজন নিয়ে এসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে যে রাজবাড়ি মাঠ রয়েছে সেই রাজবাড়ি মাঠে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা এক ধরনের পথসভা করে তাদের যে নেতাকর্মী সেই নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে যারা স্বতন্ত্র প্রার্থী আছে, বিশেষ করে আমি যেটি বলছিলাম যে তিনটি আসন আপনারা জানেন যে গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা এবং এই পাঁচটি আসনই খুবই গুরুত্বপূর্ণ। এই পাঁচটি আসনের মধ্যে সরাসরি ভাবে তিনজন প্রার্থীকে তিনি সমর্থন দিয়েছেন এবং মাঠে নেমেছেন। বলা চলে যদি আমি বলি গাজীপুর এক, আপনারা জানেন যে আওয়ামী লীগ মনোনীত যিনি প্রার্থী রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মুজামেল হক, তার বিপরীতে তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য কিন্তু সেখানে কাজ করে যাচ্ছেন এখন যাকে দেখছেন যে যিনি বক্তব্য দিচ্ছেন রেজাউল করিম রাসেল, তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন। এবং একই সঙ্গে গাজীপুর দুই আসনের যুব ও ক্রীড়া প্রতিনিধি জাহিদা হোসেন রাসেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু এখানে প্রবীণ নেতা কাজী আজিমউদ্দিন বুদ্দিনকে দাঁড় করা হয়েছে এবং পাশাপাশি বেহরা ফুচুমকে গাজীপুর পাঁচ এবং তার কিন্তু অপোজিটে দাঁড় করানো হয়েছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আখতারুজ্জামানের তিনিও কিন্তু এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, একটি বিষয় খুবই অবাক কর হলেও সত্য যে যারাই আসলে শক্তিশালী গাজীপুরের স্বতন্ত্র প্রার্থী তারা প্রায় সবাই আসলে ট্রাক মার্কা পেয়েছে এবং এই মার্কা পাওয়ার পর ট্রাক এবং নৌকা এই দুটির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটি কিন্তু আসলেই মনে করছে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে। চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ, আর আমরা যুক্ত হয়েছিলাম গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, সিলেট, রংপুর এবং তারও আগে রাজধানী সেগুনবাগিচা থেকে।